আসসালামু আলাইকুম লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আর একটি নতুন এপিসোডে। বন্ধুরা আশা করি ভালো রয়েছেন। গত কিছুদিন আগে গ্রুপে বেশ কয়েকজন ভাই পোস্ট দিয়েছে যে তাদের নাকি সার্টিফিকেট রিইস্যু করতে হবে। তো সার্টিফিকেট রিইস্যু করতে হলে তার মানে সিওপি হোক বা সিওসি হোক, তাদের মূল্যবান ডকুমেন্ট হোক, সেটি যদি আপনি ইস্যু করতে চান ফ্রম ডিজি, তাহলে আপনাকে কী কী কাগজপত্র কালেকশন করতে হবে এবং কীভাবে সাবমিট করতে হবে আজকের ভিডিওতে পুরো বিষয়টি খুব সংক্ষিপ্তভাবে আমি শেয়ার করবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে আপনার জিনিসটি ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাবো এবং ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবং আমার চ্যানেলের মধ্যে মেরিন রিলেটেড অনেকগুলো ভিডিও রয়েছে, আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনার অনেক ধারণা হবে এবং আপনি খুব সহজে সিওপিটি হাতে পাবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনি চলে আসবেন ওয়েবসাইটটিতে। এটি ওয়েবসাইট হচ্ছে ডিজির ওয়েবসাইট। এটিতে আসার পরে প্রথমত আপনি সিওপি সেকশনে ক্লিক করবেন। সিওপি সেকশনে ক্লিক করার পরে মাই সিওপি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। দেন এখানে যে আপনার প্রবলেমটি হয়েছে সেটি আপনি দেখতে পাবেন, অর্থাৎ আপনি আপনার ফাইলের মধ্যে কী কী কাগজপত্র সাবমিট করেছেন বা কী কী প্রয়োজন হবে সেটি এখানে কমেন্ট বক্সে উল্লেখ রয়েছে এবং এডিটে গেলে আপনি সাবমিট করতে পারবেন। তো প্রথমত আপনাকে মনে রাখতে হবে সিওপি বা সিওসি যদি আপনি রিইস্যু করতে চান বা নতুন করে পেতে চান, তাহলে আপনাকে দুটো ডকুমেন্ট জোগাড় করতে হবে। প্রথমত আপনাকে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে থানায় গিয়ে একটি জিডি করতে হবে। জিডি করার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে, আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং পাশাপাশি আপনি যে সার্টিফিকেটটি হারিয়েছেন ওটির একটি ফটোকপি নেবেন। দেন এরপরে যে কাজটি সেটি হচ্ছে জিডি কপিটি পাওয়ার পরে আপনাকে একটি পেপার ডিক্লেয়ার দিতে হবে। পেপারটি ডিক্লেয়ার দেওয়ার সময় আপনি সার্টিফিকেটের নাম্বার দিবেন, তারপর সিরিয়াল নাম্বার দিবেন, এখানে উল্লেখ রয়েছে। এরপরে আপনি জারির তারিখ দিবেন। আমি আবার বলছি, সার্টিফিকেটের সিরিয়াল নাম্বারটি দিবেন, এরপর সার্টিফিকেটের নাম্বারটি দিবেন, এরপরে জারির তারিখ, তার মানে ডেট অফ ইস্যু। এই তিনটি জিনিস আপনি অবশ্যই আপনার পেপার কাটিংয়ের মধ্যে উল্লেখ করবেন। এই গেল জিডির কপি। এরপর আমি যেটি দেখাবো সেটি হচ্ছে পেপার কাটিং। এবার আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আজকে 17 জুলাই 2023 এই পত্রিকার মধ্যে আমি পেপার কাটিং, তার মানে আমার পেপারের যে হারিয়েছে আমার সার্টিফিকেটটি, সেই সার্টিফিকেটটির হারান বিজ্ঞপ্তিটি দিয়েছি। এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটাও অ্যাড করতে হবে এবং এই জিনিসটা হচ্ছে মূল জিনিস, তার মানে এটি আপনাকে অ্যাড করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার নৌ পরিবহন মন্ত্রণালয়ের ইস্যুকৃত প্রফিসিয়েন্সি সনদ, স্যাট সার্টিফিকেট নাম্বার এবং জারির তারিখ দেওয়া হয়েছে এবং ডিএসজি দুটো হারিয়েছে, দুটো একসাথে আমি দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি কীভাবে আপনি এই ফাইলটি রেডি করবেন। আপনি ফাইলটি চাইলে ফটোশপের মধ্যে তৈরি করতে পারেন নিজে, অথবা নিজে না পারলে কম্পিউটার দোকানে গিয়ে খুব সহজে আপনি করে নিতে পারেন তাদেরকে দিয়ে, অথবা আপনি মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি দুটো জিনিস অ্যাড করেছি, অর্থাৎ এটি প্রথমে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জিডির কপিটি, এরপরে যেটি সেটি হচ্ছে পেপারের কাটিংটি, এবং এটি অ্যাড করেছে নিচে। আশা করি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করতে হবে, এই ফাইলটি আপনি সেভ করবেন। সেভ করার পরে আপনি ফাইলটিকে ছোটো করবেন, তার মানে 500 KB নিচে। এখানে আপনি যখন সাবমিট করতে যাবেন তখন কিন্তু আপনাকে সেটি 500 KB নিচে সাবমিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি সাবমিট করে দেখাচ্ছি। সো এই কমেন্ট বক্সে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন, প্লিজ আপলোড জিডি কপি অ্যান্ড পেপার কাটিং। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি সেটি এবার আপলোড করব। তো এডিটে চলে যাচ্ছি। সিপিআরআরস উইথ ডেজিগনেটেড সিকিউরিটি ডিডিস, তার মানে সংক্ষেপে ডিএসডি। সো আমি এডিটে ক্লিক করছি। এডিটে ক্লিক করার পরে আমার আগের ফাইলটি সাবমিট করা আছে। জাস্ট আপনি এখানে আদার্স যে অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছেন সেই আদার্স অ্যাটাচমেন্টের মধ্যে আপনি সেটি সাবমিট করছেন। সো এখানে সোর্স ফাইলে ক্লিক করবো। সোর্স ফাইলে ক্লিক করার পরে আমি যে ফাইলটি রেডি করেছি, অর্থাৎ জিডি প্লাস পেপার কাটিং একসাথে পিডিএফ কপিটি আপনারা দেখতে পাচ্ছেন, পিডিএফ কপিটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে সাবমিট হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি বিয়েতে যদি ক্লিক করি সেটি যথাযথভাবে সাবমিট হয়েছে কিনা। এই যে আমি যথাযথভাবে সাবমিট করেছি। এবার এরপরে যে কাজটি করতে হবে, এখানে একটি নোট দিতে হবে কমেন্টসে, পাচ্ছেন, জিডি কপি অ্যান্ড পেপার কাটিং হ্যাজ বিন সাবমিটেড ফর রিইস্যু সার্টিফিকেট। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি সাবমিট করেছি। সাবমিট করার পর আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে।
নেক্সট পেজে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটি আগেই আপলোড করা আছে, দেন আপনি সাবমিটে ক্লিক করবেন। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। সো এবার আপনি দেখতে পাচ্ছেন যে আগে এখানে এডিট লেখা ছিল এবং কমেন্ট ছিল, সেটি চলে গিয়েছে এবং এখন দেখা যাচ্ছে ইন প্রোগ্রেস। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি খুব সহজে ঘরে বসে আপনার সিওপি বা সিওসি রিইস্যু করবেন, সেটি আমি বোঝানোর চেষ্টা করছি। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনার যদি কোনো মূল্যবান প্রশ্ন থাকে সিওপি রিলেটেড বা রিস রিলেটেড, আমি আমার তরফ থেকে আমার জ্ঞান যতটুকু আছে আপনাকে হেল্প করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।